শাকিব খান ও কলকাতার শুভশ্রী জুটির ছবি চালবাজ আগামীকাল 20 এপ্রিল শুক্রবার কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি। এরপর 27 এপ্রিল মুক্তি পাবে বাংলাদেশে বলে কথা উঠেছে, কিন্তু ছবিটি এখনও বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি। জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সেন্সরে জমা না হলেও এরই মধ্যে সিনেমা হল মালিকরা ছবিটির বুকিং শুরু করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান এনইউ ট্রেডার্সের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু। পাশাপাশি বৃহস্পতিবার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সাতটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দেওয়া হচ্ছে ছবিটি। ছবিটি প্রসঙ্গে আমদানি প্রতিষ্ঠানের কর্ণধার গণমাধ্যমকে বলেন, আমরা এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ছবিটি আমদানি করার জন্য অনুমতি পেয়েছি, সেই হিসেবে সব কিছু ব্যবস্থা করছি। আশা করি আগামীকাল বৃহস্পতিবার ছবিটি আমরা সেন্সর বোর্ডে জমা দিতে পারব, তিনি বলেন। তবে আপাতত আনঅফিসিয়ালি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 27 এপ্রিল ছবিটি মুক্তি দেব, কিন্তু সেন্সর পাওয়ার আগে তা সঠিকভাবে বলা যাবে না। আর বুকিং শুরু হয়েছে কারণ এটি শাকিব খানের ছবি। তিনি আরও বলেন, এই একজন শিল্পীর প্রতি সিনেমা হল মালিক ও দর্শকদের একটা বাড়তি আগ্রহ রয়েছে, যে কারণে সিনেমা হল মালিকরা বুকিং দিয়ে যাচ্ছেন। তবে কোনো কারণে ছবিটি মুক্তির তারিখ পরিবর্তন হলে সেই হিসাবে ছবিটি প্রদর্শন করা হবে। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশিস বিদ্যার্থী প্রমুখ।